দেখেন, আতা চুরি করার জন্য দেখেন, হ্যালো হোয়াটস আপ গাইজ, আমরা এখন যাচ্ছি কুয়াকাটার পানি, কুয়াকাটার পানি দেখাতে। এই যে কুয়াকাটার পানি উঠতেছে, দেখেন আমাদের কুয়াকাটা। আমাদের ব্রাদার বিলেন ভাইয়ের পার্টি যাচ্ছে। শোনাবো আমার এখন আমরা যাচ্ছি এলাকার ভুই ক্ষেতের মাঝখানের দিকে যাচ্ছি। এখন আমরা তো সামনে যে এলাকার, এই দেখেন এটা হচ্ছে পটল, পটলে পটল এটা এটা আইসুকর আইসুকর, এই দেশের জনগণের জন্য আইসুকর ধরেছে। এখন এই যে কই কি 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 আরে বলুন কি কই, এই যে পটল, এই যে এটা হচ্ছে পটল গাছ, এই হচ্ছে ধান। আরে দেবা ইয়ে গড়বড়ে বাবা, পেকে গেছে ধান। এই যে মাঝখানে এই ধান, ধান এখন কেটেছে। ধান কেটে গেছে, দুদিন ধরে এখানে ফুটবল খেলা যাবে না। তো আমাদের এলাকার ওই পাশে এলাকা না, এটা হচ্ছে আগত, মানে আমার পূর্ব পূর্ব, তোদের বেশ তোদের কন্টেন্ট নাই কি মজা নেই আ রহা হ্যাঁ। ধান কি করিস? ধান খাচ্ছি। আর কি ধান খাই, তুই কি হাস না কি ধান খাবি? হ্যাঁ তো ঠিক আছে গাইস, আশা করি মজা হবে। কই আতা, হে হে বেড়া আতা শুরু যাস না ভাইজি। আমাদের ছোট ভাই সুট ড্রেসে দেখছেন, ওই দেখেন আতা চুরি করার জন্য দেখেন। আতা চুরি করতে চাইছি পড়িছে। গাইস এটা একটা প্রাঙ্ক হয়ে গেল এখানে। তুই তো পারলি, কাদের তুই জানিস কিছু পাকা নাকি কাছে এটা? বর্ষাটা তো গাইস ভালো থাকেন, ঠিক আছে? কই আতা বেড়ে দেখাই দে, এটা কি রাত আকাশ আতা খাই তা জানিনি, মাল খারাপ পরিস্থিতি হয়ে গেছে। বর্ষা বলিস, বর্ষা পাইছি কাই তো নাম টাম লেখা নাই, পাকা নাই কাঁচা দেখি আমার কাছে, কাঁচা কাঁচা তো পারলি কেন? ও আতা বর্ষা দেখলিস তো, বর্ষাটা বলিস যে বর্ষা পরিস্থিতি আমি এসে যাই না, ধরছি দেখি ছিঁড়ে গেছে। ঠিক আছে গাইস ভালো থাকেন, বাই বাই। ও গড, এক বার দিলা দে। বাহ ক্যা সিন হ্যায়, বাহ ক্যা সিন হ্যায়।